শহরে বিয়ে করছেন? কি হইলো, আমার দিকে এরকম তাকায় আছেন কেন আপনি? হ্যাঁ, মেয়ে মানুষ দেখেন নাই? চোখের মধ্যে কোনো লাজ লজ্জা নাই, কোনো পর্দা নাই। শোনেন, আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে? যদি থাকে কোনো সমস্যা নেই, লাইক শেয়ার কমেন্টস, কোনো রকম ফলোয়ার কিচ্ছু থাকবে না। আর আজকে সন্ধ্যার পর ওই মেয়েটা যদি আপনার বাড়িতে আমি দেখছি, ফাবিও আয় তো বাবা। কিছু মনে করেন না বস, অভয় দিলে একটা কথা কইতে পারি বস। প্লিজ বলে ফেলো তো, প্লিজ। একটা পুরুষের জীবনে বস, একটা মেয়ে মানুষ দরকার আছে বস। আপনার একটা বিয়ে করা খুব জরুরি, ইউ নিড ওয়াইফ, অর্থাৎ আপনার বউ দরকার। এই যে ইংরেজি বলে না তো, সরি বস। তাই বলে কট করিবেন না বস, এই কট করবে আপনার জীবন, আপনার না, সরি বস। যে কোনো পুরুষের লাইফে আসলে তার একটা কথা বলি তোমাকে আমি, সেটা মনে রাখবা কি যে প্রত্যেক নারী পুরুষের জন্য এই ম্যারেজটা মানে বিবাহটা খুব জরুরি। জি বস, এটা সবসময় জরুরি, ঠিক আছে, কিন্তু সবার জন্য যে জরুরি সেটা কিন্তু না। কিছু কিছু মানুষ আছে তাদের বিয়ের জন্য বিয়েটা হচ্ছে কি শিকলের মতো পিছে আটকে রাখে। এই যেমন পুলিশ বাহিনী, তারপর আর্মি, এদের কিন্তু একটা নির্দিষ্ট টাইম আছে, তারপরে কিন্তু এরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে, ঠিক আছে। ঘটনা হচ্ছে যে আমি, আমার তো মনে হয় যে গভর্নমেন্ট যেরকম বলেছে যে এই যে আর্মি আর পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে যারা রাজনীতিবিদ তাদেরও উচিত একটা সার্টেন লেভেল পরে তারা এই যে বিয়ে করবে, কারণ তারা জনগণ নিয়ে অন্য অন্য কিছু না থাকবে। আমি যেরকম, আমি কখনো বিয়ে সাদের মধ্যে যাবো না, বিকজ আমার প্রথম ভরসা হচ্ছে জনগণ, জনগণ কাম ভালোবাসবো। এখানে বিয়ে সাদের ব্যাপার সব কি আমার ভালো লাগে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে জন্ম মৃত্যু বিয়ে এগুলো কিন্তু আমার হাতে না। নিন্দুকেরা যা খুশি সেটা আমাকে বলতে পারে, আমাকে যা খুশি বলতে পারে, বাট আই নিড এ ওম্যান অর গার্ল। রে আচ্ছা, কটকটি কিন্তু খুব খারাপ না, সবাই যেরকম। হ্যাঁ,